প্রিয় ছাত্রছাত্রীরা, হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেপ্টেম্বর 2021-এর পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়ের পার্ট 6-এর প্রশ্ন দিয়েছে সেগুলোর উত্তর পর্ব এই ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি যেরকমভাবে উত্তর করে দিয়েছি তোমরা এরকমভাবে সমাধান করলে প্রথমে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে টোটালে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের জন্য 4 মার্ক রয়েছে। তো আমি যেরকম উত্তর করে দিয়েছি তোমরা এরকমভাবে লিখলে সম্পূর্ণ ফুল মার্ক পেয়ে যাবে। তো দেখো, 1 নম্বর দাগের বলা হচ্ছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ বা মাল্টি চয়েস কোশ্চেন যাকে বলা হয়। তো ক দাগের কী বলা হচ্ছে, 1/2 প্লাস 1/3 যোগফলের লব হলো A1, B2, C5 এবং D হচ্ছে 6। তো সঠিক উত্তরটি হবে C, অর্থাৎ 5 হবে, অর্থাৎ অর্থাৎ 5 হবে। এবং সঠিক উত্তরটি আমি কি করে দিয়েছি, দেখো হলুদ কালার করে দিয়েছি এবং টিক চিহ্ন দিয়েছি সঠিক উত্তরটি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তো দেখো, একটু জুম করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। তো পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে, খ দাগের 3+1/7 এর সমান মিশ্র ভগ্নাংশ হলো A 1/3/7, B 22/7, C 4/7, D 3/1/7। তো সঠিক উত্তরটি হবে B এর 22/7। এবং আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, বা পরের দাগের প্রশ্নে, যে গ দাগে কী বলা হয়েছে, যে গ দাগে বলা হয়েছে সমান 100 ভাগের 5 ভাগ। এক্ষেত্রে A.5, B.05 এবং C.005, D.005। তো সঠিক উত্তরটি হচ্ছে B-টা। এবং আমরা চলে যাব পরের দাগে। তো দেখে নাও ঘ দাগের কী বলা হয়েছে, ঘ দাগের প্রশ্ন রয়েছে, এই যে চিত্রটি রয়েছে এই চিত্রটিতে আছে একটি A একটি রাশি ও একটি ছেদবিন্দু, B দুটি রাশি ও একটি ছেদবিন্দু এবং C বলা হয়েছে একটি রাশি ও দুটি ছেদবিন্দু, D হচ্ছে দুটি রাশি ও দুটি ছেদবিন্দু। সঠিক উত্তর হবে B-টা, দুটি রাশি ও একটি ছেদবিন্দু। এবং আমরা চলে যাব পরের দাগে, 2 নম্বর দাগের কী বলা হয়েছে দেখে নাও। 2 নম্বর দাগে বলা হয়েছে যে সত্য মিথ্যা লিখো বা TFO লিখতে পারো তোমরা এটিকে। তো 2 নম্বর দাগের প্রশ্ন উত্তর পূর্বেই তোমাদেরকে একটা কথাই জানাবো, যে সমস্ত ভিউয়ার্সরা হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার দেওয়া এই ভিডিওটি পেয়ে তোমাদের যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি সবার আগে পৌঁছানোর জন্য। তো এই চ্যানেলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নোত্তর কম্পিউটার টাইপিং করে দেওয়া হয়। তো দেখো, পরবর্তীতে বলা হয়েছে ক দুইয়ের দাগের ক 16/15 এর লঘিষ্ঠ আকার হলো 3/5, এটি হচ্ছে মিথ্যা। তারপর হচ্ছে খ দাগের একটি বর্গাকার চিত্রে একটি বাহু দৈর্ঘ্য বর্গাকার চিত্রের পরিসীমা ×4, তো এটি হবে সত্য। তারপর হচ্ছে গ দাগের 100টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে 9টি, এটি হচ্ছে মিথ্যা। এবং ঘ দাগের হচ্ছে 10/5 = 5/10, এটি হচ্ছে মিথ্যা। তো আমরা চলে যাব পরের দাগে। তো পরের দাগে দেখে নাও কী বলা হয়েছে, স্তম্ভ মেলাও। তো পরের দাগে বলা হয়েছে স্তম্ভ মেলাওতে কী রয়েছে। তো দেখো, স্তম্ভ মেলাওতে রয়েছে ক এবং খ দুটি স্তম্ভ রয়েছে। এখানে কয়ে রয়েছে সরলরেখা, এটির সঙ্গে মিলবে প্রান্তবিন্দু নেই, এবং 2 হচ্ছে সরলরেখাংশ, এটির সঙ্গে মিলবে দুটি প্রান্তবিন্দু আছে। এবং তারপর হচ্ছে রশ্মি, এটির সঙ্গে মিলবে একটি প্রান্তবিন্দু আছে। এবং পরে হচ্ছে সমবিন্দু সরলরেখা, এটি হচ্ছে একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী। তো এখানে টোটালে 4টি রয়েছে, কিন্তু আমাকে বলেছে যে কোনো 3টি মিলাতে, আমি 4টেই করে দিয়েছি তো তোমাদের সুবিধার্থের জন্য। আর এটির জন্য মার্ক রয়েছে কিন্তু 3,
যেহেতু তিনটি মেলাতে বলেছে তাই 3 মার্ক রয়েছে। ওপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মাউসটা গেছে, অবশ্যই মাউস পয়েন্টার। তো তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 4 নম্বর দাগে। চারের কোয়াটা বলা হয়েছে, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ট্রাক্টর 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, কন্ট্রাক্টর কত টাকা নিলেন? তো দেখো উত্তরটি এখানে করে দিয়েছি, তোমরা সুন্দরভাবে দেখে নাও, আর আমি যেরকম উত্তর করে দিচ্ছি তোমরা এরকমভাবে লিখলে আশা করি সম্পূর্ণ ফুল মার্ক পেয়ে যাবে। তো দেখো উত্তরটি হবে, তুমি কন্ডাক্টরকে 20 টাকা দিলে ওটা থেকে মাইনাস করবে, তিনি তোমাকে 15.50 টাকা দিলেন, তো এটা মাইনাস করলে বার হয়ে যাবে। তো টাকার তলে তোমরা টাকা লিখবে, তো শূন্য শূন্য কী হবে, শূন্য, 5 আর 6 কয় 10, অপরে শূন্য থাকলে আমরা 10 ধরি, 5 আর 6 কয় 10, 5 এ 10, 7 থাকে 1, তাহলে 15 আর 1 16, তাহলে এখানে 6 হচ্ছে, 6 আছে কয়ে 4, 6 আছে কয়ে 10 হচ্ছে 4 এ 10, 7 থাকে 1, 1 একে 2, তার অপর 2 2 2 মিলে গেলো, তো সামনে শূন্য বসে না, তাহলে হচ্ছে কি কন্ডাক্টর নিলেন 4 টাকা 50 পয়সা। তো তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেবো আগে, সুন্দরভাবে পড়েও নেব, তারপরে উত্তরে যাব। তো দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, চারিদিকে পাঁচিল দিতে হবে, পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই প্রশ্নটির জন্য রয়েছে কত, 3 মার্ক, অবশ্যই তোমরা ওপরে দেখতে পাচ্ছ। তো উত্তর হবে, আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে, আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সেই অনুযায়ী 2 × দৈর্ঘ্য হচ্ছে 50 যোগ প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে এবার কি করব আমি, যে 2 × 50 + 30 যোগ করলে হচ্ছে 80 মিটার, তাহলে 80 দুগুণে কত হয়, 160 মিটার, অথে পাঁচিলের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 160 মিটার, এটি হবে উত্তর। তো দেখো তারপর হচ্ছে গয়ের দাগের কি বলা হয়েছে, যে সরল করো, 50 - 2 + 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট তার সেকেন্ড ব্র্যাকেট প্লাস 15, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 12, অর্থাৎ এই যে সরল রয়েছে এটিকে আমাদেরকে সমাধান করতে হবে। তো উত্তর দেখে নাও, থার্ড ব্র্যাকেট প্রথম দেবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট 50 - 2 + 3, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপর প্লাস 15, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 12, তারপর কি করবে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তারপর দেবে 50 - 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবে, তারপর হচ্ছে প্লাস 15, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 12। আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো করে নেব, 50 থেকে 5 বাদ দিলে থাকে 45, তো 45 বসিয়ে দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট এটা উঠে গেলে প্লাস 15 থেকে যায়, সেটা থেকে যাবে, ভাগ 12 যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবো। তো তারপরে আমরা দেখে নেব যে 45কে যদি 15 দিয়ে যোগ করা হয়, আর এবার পরে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা কি থার্ড ব্র্যাকেটের কাজ করব, তাহলে 45কে 15 দিয়ে যোগ করলে হয় 60, 60 ভাগ 12, তাহলে হচ্ছে কত, 60কে 12 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে নির্ণয়ে সরল ফল কত হবে, 5, তো এটি হচ্ছে উত্তর। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলি পেতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী এই ভিডিওটি এখানে শেষ, পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।